আমাদের নিজেদের ভাবনায় আমাদের জীবনের আয়না, যেটাই আমরা নিজেকে বারবার বলি সেটাই আমরা হয়ে যাই। কেননা যেটা আমরা নিজেকে বলি সেটা আমাদের অবচেতন মন বা সাবকনসিয়াস মাইন্ড অ্যাকসেপ্ট করে নেয়, আর এর মাধ্যমে সাবকনসিয়াস মাইন্ড কাজ করে। যেটাই আমরা নিজেকে বলি সেটাই হলো অ্যাফার্মেশন, আর অ্যাফার্মেশনের সবচেয়ে শক্তিশালী টুল হলো নিজেকে বদলানো। নিজের মাইন্ডকে কন্ট্রোল করার জন্য অ্যাফার্মেশনের চেয়ে বেটার কিছু দুনিয়াতে নেই। এই অ্যাফার্মেশন আপনার পুরো জীবনকে বদলে দিতে পারে। সম্পূর্ণ মনোযোগটা কেবলমাত্র শব্দের উপর কেন্দ্র করুন এবং নিজের উপর পূর্ণ বিশ্বাস করুন, এবং প্রত্যেকটা শব্দকে নিজের মনের গভীরে প্রবেশ করান এবং মনে মনে বলতে থাকুন। তো চলুন একটা গভীর শ্বাস নিয়ে শুরু করা যাক। আমি শান্তি ও পূর্ণ বিশ্বাসের সাথে আজকের দিনকে স্বাগত জানাই। আমি কৃতজ্ঞ জানাই আমার মাতা পিতাকে, তারা আমাকে এই সুন্দর পৃথিবীর আলো দেখিয়েছে। আমি কৃতজ্ঞ জানাই সূর্যের কিরণকে, যে প্রতিদিন সকালে আমাকে নতুন পথের দিশা দেখায়। আজকের দিনটা আমার কাছে খুবই সুন্দর একটি দিন এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার দিন। আমি সুন্দর, স্বাস্থ্যবান, সুরক্ষিত এবং সুখী। আমি বুদ্ধিমান এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারি। আমার অতীতে ঘটে যাওয়া নিজের এবং অন্যের সমস্ত ভুলকে ক্ষমা করে বর্তমানে আনন্দের সাথে দিন কাটাচ্ছি। আমি হলাম একজন সঠিক মানুষ। আমার ভেতরে যাওয়া সমস্ত শ্বাস আমার আত্মবিশ্বাস বাড়ায়, আর ভেতর থেকে বাইরে বের করা সমস্ত শ্বাস সন্দেহ নিরাশাকে বের করে। আমি সমস্ত সমস্যার সমাধান বের করা একজন মানুষ। আমি সফল এবং সৌভাগ্যশালী। আমি স্বাধীন এবং নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারি। আমার কাছে কোনো কিছুই অসম্ভব নয়, আমি সব কিছুই করতে পারি এবং সব কিছুই পেতে পারি। আমার জীবন ভালোবাসা, টাকা পয়সা, সাফল্য এবং আনন্দে পরিপূর্ণ। আমার সামনে আসা সমস্ত বাধাকে সরিয়ে আমি নিজের পথ নিজেই দেখে চলতে পারি। আমি সমস্ত সমস্যার সম্মুখীন করতে পারি। আমার কাছে অনন্ত যোগ্যতার আশীর্বাদ রয়েছে যেগুলো আমি প্রতিদিন ব্যবহার করি। আমি দয়ালু, বাহাদুর এবং শ্রেষ্ঠ। আমার মস্তিষ্ক সঠিক জ্ঞান এবং সঠিক বিচারে পরিপূর্ণ। আমি যাকে ভালোবাসি তার প্রতি আমার ভালোবাসা আরও মজবুত হচ্ছে। আমি যেখানে যাই না কেন সেখানে আমি ভালোবাসা দিই এবং ভালোবাসা পাই। আমি নিজেকে নিজের উপর খুবই বিশ্বাস করি। আমি বুদ্ধিমান ও শান্তিতে বিশ্বাস করা একজন ধনী ও শক্তিশালী ব্যক্তি। আমি হলাম একজন লিডার, নিষ্পাপ এবং নিজের লক্ষ্যের উপর সম্পূর্ণ স্থির থাকা একজন মানুষ। আমি মূল্যবান, আমি আশাবাদী, আমি শ্রেষ্ঠ। আমার জন্ম কিছু বড় এবং কিছু বিশেষ কাজের জন্য হয়েছে। একজন সফল ব্যক্তি হওয়ার সমস্ত যোগ্যতাই আমার মধ্যে রয়েছে। আমার ব্যবহার ও আমার দৃষ্টিকোণ সবসময় ইতিবাচক। আমি আমার জীবনের সমস্ত ক্ষেত্রেই সফল। আমার মধ্যে ভয় শুধুমাত্র ভাবনায়, যেখান থেকে আমি বিজয় করে সামনের দিকে এগোচ্ছি। অর্থ এবং সুখ আমার জীবনে আসছে, তার জন্য আমি কৃতজ্ঞ। আমার আকর্ষণ চারিদিকে ছড়িয়ে পড়ছে, আর ভালো কিছু আমাকে আকর্ষিত করছে, এবং আমি আমার নিজের লক্ষ্যে স্থির আছি এবং স্থির থাকব। আমার কাছে প্রতিটা দিনই আমার কাছে উপহার, যা আমাকে উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।